এই হচ্ছে আমার খরগোশের বাচ্চাগুলা এখানে তুলে দিয়ে ডেকে রেখেছি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই আপনাদেরকে জ্যাক এবং রোজের বাচ্চাটাকে দেখাই এই যে দেখুন বাচ্চাটাকে আজকে বাহিরে নিয়ে এসেছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন এই হচ্ছে আমার প্রিন্স পাখি আপনারা দেখতেই পাচ্ছেন এই পাখিগুলা ডিম দেওয়ার কথা এখনও ডিম দেয় নাই আশা করি দুই একদিনের ভিতরে ডিম দিবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমডি রাব্বি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আমার কাছে চলে এসেছে আমার পিকু পিকু কি করো তুমি ক্ষুদা লেগেছে তোমার হুম পিকুর মনে হচ্ছে ক্ষুদা লেগেছে তাই আমার কাছে চলে এসেছে পিকু তোমার কি ক্ষুদা লেগেছে পিকু দেখুন আমাকে কিভাবে টুকরায় পিকু আমার কাছ থেকে চলে গেছে এখন আপনাদেরকে আমার নতুন পোষা প্রাণী দেখাবো তো চলুন আপনাদেরকে আমার নতুন পোষা প্রাণী দেখাই এই হচ্ছে আমার নতুন পোষা প্রাণী এগুলা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা দেখতে অনেক কিউট আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে খাসার ভিতর থেকে বাহিরে বের করে দেখাই দাঁড়াও তোমাদেরকে বাহিরে বের করি আসো এই যে দেখুন দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে ওই দেখুন হাঁসগুলা কি দুষ্টমি করে সারা মাত্রই তারা দুষ্টুমি করা শুরু করে দিয়েছে এই হাঁসের বাচ্চাগুলোর বয়স মাত্র একদিন তাতেই তারা অনেক দুষ্টুমি করে এই বাচ্চাগুলো এখনও তেমন একটা খেতে পারে না যেহেতু একদিন বয়স আস্তে আস্তে খেতে পারবে আর খাওয়ারও অভ্যাস হয়ে যাবে হাঁসের বাচ্চাগুলোকে এখন খাসার ভিতরে রেখে দেব। আবার পরে আপনাদেরকে দেখাবো আসো আসো যাও তুমি খাসার ভিতরে যাও তুমিও আসো তুমিও খাসার ভিতরে থাকো খাসার ভিতরে বাচ্চাগুলোকে রেখে দিলাম এখন খাসাটাকে ভালো করে আটকাতে হবে তা না হলে আমার মিনি বাচ্চাগুলোকে নিয়ে যাবে চিনহাসের বাচ্চাগুলো দেখানো হয়ে গেছে এখন আপনাদেরকে আমার খরগোশের বাচ্চাগুলো দেখাবো তো চলুন খরগোশের বাচ্চাগুলো দেখাই আপনাদেরকে এ হচ্ছে আমার খরগোশের বাচ্চাগুলা এখানে তুলা দিয়ে ডেকে রেখেছি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই এই যে দেখুন সবগুলা বাচ্চা ঘুমিয়ে আছে একটা হাতে নিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখুন খরগোশের বাচ্চাটা আগের থেকে কিছুটা বড় হয়ে গেছে আর গায়ের পশমও উঠেছে এই বাচ্চাটাকে এখন রেখে দেয় আপনাদেরকে আরেকটা বাচ্চা দেখায় এই সাদা বাচ্চাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এখানে সবার থেকে এই বাচ্চাটা বড় আপনারা দেখতেই পাচ্ছেন এই বাচ্চাটাকে রেখে দেই আপনাদেরকে আরেকটা বাচ্চা দেখাই হাত দিয়ে ধরতেও ভয় লাগে বাচ্চাগুলোকে এই যে দেখুন কালো বাচ্চাটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর দেখতেও কালো বাচ্চাটাকে অনেক সুন্দর লাগে এখন কালো বাচ্চাটাকেও রেখে দেই যেহেতু বাচ্চাগুলোকে দেখানো হয়ে গেছে এখন বাচ্চাগুলোকে বাচ্চাগুলার মায়ের কাছে রেখে দেব আমার চিনহাসটাকে দেখাই যে দেখুন দুইটা চীনা এখানে আসো আসো খাবার খেতে আসো এখানে দুইটা চিনহাস একটা চিনহাস আমার আর একটা চিনহাস হচ্ছে আমার পাশের বাসার আমার চিনহাসের সাথে সব সময় থাকে আসো আসো খাবার খেতে আসো ওই চিনহাসটা আমার কাছে আসে না যেহেতু চিনহাসটা আমার না তাই সে আমার কাছে আসে না সে আমাকে ভয় পায় আপনাদেরকে জ্যাক এবং রোজের বাচ্চাটাকে দেখাই এই যে দেখুন বাচ্চাটাকে আজকে বাহিরে নিয়ে এসেছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন আমার জ্যাক এবং রোজে পাঁচটা ডিম দিয়েছে এর ভিতরে দুইটা বাচ্চা ফুটেছে আর তিনটা ডিম নষ্ট হয়ে গেছে আর দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা এই নিয়ে গেছে এখন এই বাচ্চা আছে এই বাচ্চাটা অনেক কিউট আর দেখতে অনেক সুন্দর লাগে তাই এই বাচ্চাটাকে পোষ মানানোর চেষ্টা করব দেখি পোষ মানে কি এখন এই পাখিটাকে জ্যাক এবং রোজের কাছে রেখে দেব। আপনাদেরকে আমার প্রিন্স পাখিগুলো দেখাই তার আগে পাখিগুলোকে খাবার দিয়ে নেই এই হচ্ছে আমার প্রিন্স পাখি আপনারা দেখতেই পাচ্ছেন এই পাখিগুলা ডিম দেওয়ার কথা এখনও ডিম দেয় নাই আশা করি দুই এক দিনের ভিতরে ডিম দিবে এই পাখির বাসাটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন অনেক সুন্দর করে পাখিগুলা এই বাসাটা তৈরি করেছে আর বাসাটা তৈরি করতে পাঁচ থেকে ছয় দিন লেগেছে এখন আশা করি কিছুদিনের ভিতরে ডিম দেবে এই পাখিগুলা আপনাদেরকে আমার নতুন পোষা প্রাণী দেখাই এই যে দেখুন এটা হচ্ছে রেসার কবুতরের বাচ্চা এই কবুতরের বাচ্চাটা আমার বন্ধু আমাকে গিফট করেছে আর এই কবুতরের বাচ্চাটাকে আমি পিকুর মতো পোষ মানাবো পিকুকে ছোট থেকে পালার কারণে পিকু আমার পোষ মেনে গেছে তাই এই বাচ্চাটাকে এনেছি পোষ মানানোর জন্য দেখি এই বাচ্চাটা আমার পোষ মানে কি না যদি মানে তো ভালো কথা যাই হোক বন্ধুরা বাচ্চাটাকে দেখানো হয়ে গেছে আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ